নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের পরিবারের তরফ থেকে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আনন্দে দীপাবলি কাটাবেন, আর শব্দবাজির দিকে ভুলেও যাবেন না, শব্দবাজি ফাটাবেন না, এতে মানুষেরও যেমন ক্ষতি হয়, পশু পাখি এদেরও ক্ষতি হয়। আজকে এই সন্ধিক্ষণে, এই সন্ধেবেলা একটু আমাদের যেটা করি বাঙালির নিয়ম, মোমবাতি জ্বালানো, এই ঘরে একটু লাইট লাগিয়েছি, চলেন দেখি। এই পেছন পেছন, এই যে বউ বউ মেয়ে আমার পেছন পেছন ঘুরছে, খুব আনন্দ পেয়েছে। এদিকে একটা জ্বালানো হয়েছে, দেখতে পাচ্ছেন, জানলাটা খুললাম না, আমার দাদুভাই মারবে দৌড়। আমার গিন্নি একটু শরীরটা একটু খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছি, উনি এখন মোমবাতি নিয়ে দৌড়চ্ছেন। আনন্দে গড়াগড়ি খাচ্ছে, মায়ের সঙ্গে মোমবাতি দিচ্ছে, আনন্দে গড়াগড়ি খাচ্ছে, খুব আনন্দ পেয়েছে। আগের কথা ভুলে যাও, এখন যেটা সেটা বলো। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে এই একটা মোমবাতি। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, এই দেখো দেখো আমার ঠাকুর ঘরে ঢুকবো, তার আগে আমার ঠাকুরটা ঢুকে বসে আছে, দেখো এই আমার ঠাকুর ঘর। কোথায় দিয়েছো? আলোতে না, ওই জন্যই হয়ে যায়, হাওয়া দিচ্ছে তো। এখানে একটা দেওয়া হয়েছে রান্নাঘরে, রান্নাঘরে দেওয়া হয়েছে, এই একটা দেওয়া হয়েছে, সব জায়গায় চারিদিকে, চারিদিকে পুরো বাড়ি ঘিরে দেওয়া হয়েছে, এই ঘরেও দেওয়া হয়েছে, এই যে দেওয়া হচ্ছে, এই দেওয়া হয়েছে, একটু নিভিয়ে দেখাই কালে বুঝতে হবে, এই যে, এই যে জ্বলছে দুম দুম করে। এই দিকটা দেওয়া হয়নি, মিনু খাচ্ছে বলে, মিনুরা ওঠে তো, এই দিকটা মিনুরা ওঠে, ওর আগুন লেগে যেতে পারে, ওই জন্যে এই একবার দুমদুম করে জ্বলছে। আর দাদুভাই খুব আনন্দ পেয়েছে, আমার দাদুভাই দেখুন হেবি আনন্দ পেয়েছে, দেখুন দাদা, আর ছচ্ছলা কথা মা বাড়িতে আছে, বিভৎস আনন্দ, দেখুন না কিরে, এত তো ঘোরাঘুরি খাস না। আচ্ছা ঠিক আছে, চলো চলো বন্ধুরা, দীপাবলি ভালো করে কাটাও। সবার কাছে রিকোয়েস্ট হইল, শব্দবাজি ফাটিও না, তারাবাতি ফাটাও, রঙমশাল ফাটাও, কিন্তু শব্দবাজি ফাটিও না গো, সবার খুব কষ্ট হয়। শুভ দীপাবলি, হ্যাঁ কালী পুজোর শুভেচ্ছা। এই যে দিদি চুড়ি দিয়েছো, চুড়িগুলো দিয়ে পরবো, আমার তো খুব ইচ্ছে করছে, এত এত সুন্দর কালার দিদি, জল পড়লে কিন্তু উঠে যাবে গো, ভয়তে পড়ছে। আচ্ছা পরো না, পরো যখন উঠে দেখা যাবে, খাইয়ে টাইয়ে নিয়ে পরবো, ঠিক আছে। এই যে দিদির দেওয়া চুড়ি আর দিদির দেওয়া নাইটি আজকে আমি পরেছি, দিদির দেওয়া চুড়ি আর আমাদের ভোমলদার দেওয়া মুড়ি এখন আমরা খাবো, শ্বশুরবাদির দেওয়া চুড়ি আর নাইটি আজকে আমি পরেছি, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগছে, কিন্তু শরীরটা একদম ভালো না, একদম ভালো না। চলো চলো, টাটা বন্ধুরা, একটু দেখে নিলাম ঘরবাড়ি। শুভ দীপাবলি, জয় মা কালী।